بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আমাদের একজন ভাই জহিরুল ইসলাম ভাই তিনি আবু থেকে একটি প্রশ্ন করেছেন যে সুরতুল কাহাফ পড়ার সুখ বলে পড়লে তার ফজিলত আছে এবং এটির সময় কখন পড়ার সময়টি কখন হবে শুক্রবারে কখন থেকে কখন পড়ার সময় প্রথমেই আমি জহিরুল ইসলাম ভাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাত এ সুরাত কাহাব শুক্রবারের পরাটি একটি সূন্যত এই সুরাতল কাহাব بورار فوزلوت ويكفي حديث شيتشه حديث رسول الله صلى الله عليه وسلم بوليتش من قرأ سورة الكهف في, في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين أو كما قال النبي صلى الله عليه وسلم হাদিসটি আহ ইমাম আলবাই হাকিউল হাকিম ওনার দুজন রেওয়াত করেছেন এবং শেখ আল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন তো মানে যে সূরাতুল কাহফ জুমার দিন পর্বে আল্লাহ জুমার দিন পর্বে তার জন্য একটি নূর থাকবে দুই জুমার মাঝখানে এভাবে হাদিসটি পাওয়া যায় আবার অন্য হাদিসও পাওয়া যায় বিভিন্ন ফজিল অন্যরকম আরও ফজিল দিয়ে মোটামুটি এটার সময় হল পড়ার সময় হলো শুক্রবার মানে আপনার বৃহস্পতিবার মাগরীবের পর থেকে মানে আমরা জানি যে মানে রাত প্রতি দিনের আগে আসে তো লাইলাতুল জুমা শুক্রবারের রাত্রে কিন্তু এটা মানে বৃহস্পতিবার মাগরীবের পর থেকে শুরু হয় তো মোটামুটি সুরাতুল কাহাব পড়ার সময় হবে বৃহস্পতিবার মাগরীবের পর থেকে শুক্রবার মাগরীব পর্যন্ত এই সময় সুরা কাহাফ পরার সময় কারণ মানে আরবিতে মানে রাত আগে দিনের দিনের আগে রাত হয় তো লাইলাতুল জুমা যে জুমার রাত্রিটা আসলে বৃহস্পতিবার মাগরীবের পর থেকে শুরু হয় সুতরাং আমরা সোয়াতুল কাহা পড়ার সময় হল বৃহস্পতিবার মাগরীবের পর থেকে শুক্রবার মাগরীব পর্যন্ত বারাক আল্লাহ ফিকু আলা আলিহি ওয়া ওয়লা আজমাইন